আমি কয়েকদিন আগে পত্রিকায় দেখেছি যে সিরাজগঞ্জ জেলায় প্রায় 900 স্কুলে কোনো শহীদ মিনার নাই। তো এই যে বাস্তবতাগুলো, এগুলো আমাদের আজকে উপলব্ধি করে এটা কিভাবে দ্রুত নিরসন করা যায়, কারণ আপনি 21 ফেব্রুয়ারিতে ফুল দেবেন একটা আনুষ্ঠানিকতা, এটার জন্য শহীদ মিনার তা কিন্তু নয়। শহীদ মিনার ওখানে থাকা অর্থ হচ্ছে প্রতিদিন ছাত্রছাত্রীরা ওই শহীদ মিনারটা দেখছে, শহীদ মিনারের যে মাহাত্ম্য, শহীদ মিনারের সিগনিফিকেন্স, এগুলো তার মাঝে একটা কাজ করবে। এবং 21-এর চেতনা, অন্যায়ের কাছে মাথা নত না করা, সত্যনিষ্ঠ থাকা, দেশকে ভালোবাসা, দেশের জন্য জীবন দেওয়া, এই বিষয়গুলো কিন্তু এই 21-এর যে শহীদ মিনারের কাঠামো, এটা আমাদেরকে শিক্ষা দেয়। উপরন্তু আজকে 21 ফেব্রুয়ারিতে এই ছেলেমেয়েরা যদি সেই শহীদ মিনারে গিয়ে শ্রদ্ধা নিবেদন করে, ফুল পুষ্পার্ঘ অর্পণ করে, তারপরে তারা একটা আলোচনা সভা, সেমিনার, কোনো ধরনের সাংস্কৃতিক আয়োজন, সেগুলোর সঙ্গে যুক্ত হয়, এটা অনেক বেশি অর্থবহ হবে। তো এই যে শহীদ মিনার নেই, এটি কেন, এটা যে শুধু আর্থিক কারণে আমার মনে হয় না, এখানে আপনার চিন্তা চেতনার ব্যাপার আছে, এখানে কমিটমেন্টের ব্যাপার আছে, এখানে অঙ্গীকারের ব্যাপার আছে। স্কুল কমিটি যদি মনে করতেন যে এটাও দৈনন্দিন যে লেখাপড়া তার থেকেও কম গুরুত্বপূর্ণ নয়, বরঞ্চ তার থেকে আরও বেশি গুরুত্বপূর্ণ, এটা তারা যদি উপলব্ধি করতেন নিশ্চয়ই এটা কোনো না কোনোভাবে করা যেত। স্কুল ফান্ডে যদি টাকা নাও থাকে, সরকারের কাছ থেকে নাও যায়, বিভিন্ন সংস্থা আছে, এলাকায় বিত্তবান পরিবারগুলো আছে, তাদের থেকে চাইলে তারাও হয়তো দিতে পারে। কিন্তু এখানে আমার যেটা মনে হয় বেশিরভাগ ক্ষেত্রে, আমি সাধারণীকরণ করতে চাই না, কারোর কারোর জায়গায় হয়তো খুব জেনুইনলি তারা পারেননি, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাবে যে তাদের সেই মন মানসিকতার কিছুটা অভাব ছিল, সদিচ্ছার কিছুটা অভাব ছিল।